সাইডটা আপনার উত্তর দিক, উত্তর দিকে আপনারা একটি জানালা পাচ্ছেন, উত্তর সাইডটা আপনার সম্পূর্ণ খোলা বেলা, উত্তর দিকের জানালা থেকে কিন্তু আপনার আলমানার হসপিটালটা দেখা যাচ্ছে এবং পূর্ব দিকে আপনারা একটি বেলকনিও পাচ্ছেন। পূর্ব দিকে যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার শারীরিক শিক্ষা কলেজের মাঠ। এই সাইডটা আপনারা সম্পূর্ণ খোলা পাচ্ছেন কারণ ভবিষ্যতে এখানে আপনার বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। এখান থেকে কিন্তু একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন আমাদের মাস্টার বেডের বেলকনিতে অবস্থান করছি। দেখুন এই বেলকনিটা আপনার কত খোলামেলা। দেখুন এটা আপনার অনেক বড় সড়ো একটি বেলকনি। এটি আপনার পশ্চিম দিক, পশ্চিম সাইডটাও আপনার আজীবন খোলা পাচ্ছেন, পূর্ব দিকটাও আপনারা আজীবন খোলা পাচ্ছেন। এখান থেকে কিন্তু আমাদের ভবনের সামনের রোডটা দেখা যাচ্ছে। আমাদের ভবনের সামনের রোডটা আপনার 15 ফিট চওড়া। আপনি কি আপনার ফ্ল্যাট ও জমি বিক্রি করতে চাচ্ছেন? আপনি কি আপনার ফ্ল্যাট, রেস্টুরেন্ট, দোকান ও অফিস স্পেস ভাড়া দিতে চান? আপনি কি ফ্ল্যাট ও জমি ক্রয় করতে চাচ্ছেন? আপনি কি ফ্ল্যাট ভাড়া খুঁজছেন কিন্তু বিশ্বস্ত কোনো এজেন্ট খুঁজে পাচ্ছেন না? তাহলে এখনই ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমাদের ভিডিওগুলি থেকে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত প্রপার্টি বেছে নিয়ে সরাসরি আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস 30G বাঁশবাড়ি রোড, ব্লক ডি, মোহাম্মদপুর, ঢাকা 1207। এছাড়া 01719544508 এই নাম্বারেও ফোন দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেশ ও দেশের বাহির থেকে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী ও প্রবাসী ভাইদের প্রাণঢালা শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার পূর্বে আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্টে আপনাদের মতামত ব্যক্ত করবেন পরবর্তীতে কোন এরিয়ার ভিডিওটি আপনারা দেখতে চাচ্ছেন। এবং ভিউয়ার্স, আপনারা যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটা অন করে রাখবেন, কারণ বাংলাদেশে আমরাই একমাত্র ফ্ল্যাট, জমি ও বাড়ি ভাড়ার কোয়ালিটিফুল ভিডিও নিয়ে আসি। ভিউয়ার্স, আমরা এখন যে জায়গায় অবস্থান করছি এটি আপনার জাফরাবাদ মোহাম্মদপুর। আমরা এখন যে বিল্ডিংয়ের সামনে অবস্থান করছি এটা আপনার G+6, এটা আপনার 7-তলা ভবন। এই 7-তলা ভবনের লিফটের 4 অর্থাৎ 5-তলায় একটি ফ্ল্যাট সেল হবে এবং লিফটের 6 অর্থাৎ 7-তলা টপ ফ্লোরেও আপনার 2টি ফ্ল্যাট সেল হবে। টোটাল এখানে 3টি ফ্ল্যাট সেল হবে। এখানকার সবগুলি ফ্ল্যাটের আয়তনই সেম, 850 স্কোয়ার ফিট করে। আপনাদের গ্যাথারতে জানিয়ে রাখি, আমরা গত 26 জুলাই 2020 তারিখে এই বিল্ডিংয়েরই দোতলার একটি ফ্ল্যাটের ভিডিও আপলোড করি আমাদের এই ইউটিউব চ্যানেলে। ভিডিওটি দেওয়ার পরের দিনই উত্তর পশ্চিম সাইডের ফ্ল্যাটটি সেল হয়ে যায় এবং এর 7-8 দিন পর দক্ষিণ পশ্চিম সাইডের ফ্ল্যাটটিও সেল হয়ে যায়। এখন নতুন করে যে 3টি ফ্ল্যাট সেল হবে এই বিল্ডিংয়ে, এগুলি ল্যান্ডওনারের পোর্শন। এবং ভিউয়ার্স, আমাদের প্রজেক্টের সামনের রোডটি আপনার 15 ফিট চওড়া রোড। দেখুন আমাদের প্রজেক্টের সামনের রোডটি আপনার 15 ফিট চওড়া রোড। এবং এখন আপনারা যে রাস্তা খোঁড়া দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার পানির লাইনের কাজ চলতেছে, এটা আপনার ওয়াসার পানির লাইনের কাজ চলতেছে, এই জন্যই রাস্তার এই অবস্থা। এই সাইডেও ওয়াসার লাইন সংস্কারের কাজ চলতেছে। এই মুহূর্তে সম্পূর্ণ এলাকা জুড়ে ওয়াসার লাইন সংস্কারের কাজ চলমান। এই রোড কেমন পরিষ্কার পরিচ্ছন্ন এইটা বোঝার জন্য আপনারা এই মুহূর্তে ডান সাইডে আই বাটনে যে ভিডিও লিঙ্কটা দেখছেন এই লিঙ্কে ক্লিক করে আমাদের এই বিল্ডিংয়ের পূর্বের ভিডিওটা আপনারা দেখে আসতে পারেন। ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টটির প্রাসপেক্টিভ ভিউ। এই মুহূর্তে স্ক্রিনে আপনারা যে বিল্ডিংয়ের ছবিটি দেখতে পাচ্ছেন আমাদের বিল্ডিংটি হুবহু দেখতে এমনই হবে। ভিউয়ার্স, আমাদের প্রজেক্টে আপনারা কিভাবে আসবেন তা এখন আমি আপনাদের দেখাবো। এদিকে আপনারা সিটি হসপিটাল দেখতে পাচ্ছেন, দেখুন, এবং এর অপোজিটেই আপনার গ্রাফিক আর্টস ইনস্টিটিউট। এই যে এদিকে আপনার গ্রাফিক আর্টস ইনস্টিটিউট, এবং এই গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের পাশ ঘেঁষে আপনারা যে রোডটা দেখতে পাচ্ছেন এই রোড দিয়েই আমাদের প্রজেক্টে যেতে হয়। এবং তার আগে আমি আপনাদের দেখাই, দেখুন এই সাইডে কিন্তু আপনার মোহাম্মদপুর বাস স্ট্যান্ড, এখান থেকে আপনার ওয়াকিং ডিস্টেন্স 2 থেকে 3 মিনিট। এবং এদিকে আপনারা শঙ্কর আবাহনী মাঠ হয়ে নিউ মার্কেটের দিকে যেতে পারেন। এবং গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের পাশ ঘেঁষে আপনার যে রোডটা, এই রোড দিয়ে আমাদের প্রজেক্টে যেতে হয়। তো ভিউয়ার্স, চলুন আমরা এই রোড দিয়ে পায়ে হেঁটে আমরা আমাদের প্রজেক্টে আপনাদের দেখাই। এখান থেকে আপনার আমাদের প্রজেক্টে যেতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে। ভিউয়ার্স, এটি আমাদের ভবনের মেন গেট। তো চলুন আমরা এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই গ্রাউন্ড ফ্লোর জুড়ে, এই চারিদিক জুড়ে আপনার কার পার্কিং স্পেস থাকবে, চারিদিক জুড়ে আপনার কার পার্কিং স্পেস। এদিকে আপনার কেয়ারটেকার রুম, কিচেন, টয়লেট এদিকে আছে,
এই সাইডে আপনার গার্ড চেকিং রুম থাকবে এবং এখানে কিন্তু দেখুন আপনার তিতাস গ্যাস কানেকশন নাই, কিন্তু আপনার এই পাইপগুলো এখানে রাখা হয়েছে কারণ এখানে নিচে আপনার সিলিন্ডার থাকবে, বড় বড় সিলিন্ডার থাকবে এবং এই পাইপ টেনে রান্নাঘরে নিয়ে যাওয়া হয়েছে। এক কথায় রান্নাঘরে সিলিন্ডার থাকবে না, এতে আপনার দুর্ঘটনা হওয়ার আশঙ্কা খুব কম থাকে। দেখুন ভিউয়ার্স, এবং চারিদিকে আমি আপনাদের দেখাই, এখানে কিন্তু আপনার চারিদিকে সেফটি গ্রিলস, চারিদিকে এই ভবনের চারিদিকে আপনার সেফটি গ্রিলস। এই সেফটি গ্রিলস থাকার উপকারিতা এখানে আপনার চুরি হওয়ার সম্ভাবনা একেবারে কম। ভিউয়ার্স, এখন আমি আপনাদের আমাদের সিঁড়ি এবং লিফটের পজিশন দেখাবো। দেখুন এদিকে আপনার সিঁড়ির পজিশন, এই সাইডে আপনার সিঁড়ির পজিশন এবং এর ঠিক অপোজিটে এদিকে আপনার লিফটের পজিশন। দেখুন এই সাইডটা আপনার লিফটের পজিশন এবং আমাদের এই বিল্ডিংটি আপনার আন্ডার কনস্ট্রাকশন একটি ভবন, এখানে আপনার কাজ চলমান। এই ভবনের এক্সপেক্টেড হ্যান্ডওভার ডেট অক্টোবর 2020। তো ভিউয়ার্স, চলুন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমরা সাততলা ভবনের লিফটের চার অর্থাৎ পাঁচতলায় এখন অবস্থান করছি। এখানে আপনার পাশাপাশি দুটি ইউনিট, এদিকে আপনার এ ইউনিট, এটি আপনার পূর্ব, দক্ষিণ এবং পশ্চিম দিকে অবস্থিত, এবং এই বি ইউনিটটি আপনার পূর্ব, উত্তর এবং পশ্চিম সাইডে অবস্থিত। দুটি আপনার সেম 850 স্কোয়ার ফিট করে এবং পাশে আপনারা লিফটের পজিশন দেখতে পাচ্ছেন এবং এর ঠিক অপোজিটে এদিকে আপনার সিঁড়ির পজিশন। তো ভিউয়ার্স, চলুন আমরা প্রথমে আপনাদের উত্তর সাইডের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমাদের এই দরজাটা দেখুন, এটি কিন্তু আপনার সম্পূর্ণ সেগুন কাঠের এবং এটি আপনার হ্যান্ডওভারের আগে এটা কিন্তু আপনার লেকার পলিশ করে দিব আমরা। তো ভিউয়ার্স, চলুন আমরা এই দরজাতে ভিতরে ঢুকে আমরা আমাদের ফ্ল্যাটটি আপনাদের দেখাই। ভিউয়ার্স, গেট থেকে ভিতরে ঢুকতেই আমরা এখন যে খালি জায়গাটা দেখতে পাচ্ছি এটি আপনার ড্রয়িং স্পেস, এটি আপনার ড্রয়িং স্পেস এবং এদিকে আপনার এটা রান্নাঘর, এদিকে আপনার মাস্টার বেড, মাস্টার বেডের সাথে আপনারা অ্যাটাচ টয়লেটও পাচ্ছেন, এবং এদিকে আপনার এটা ডাইনিং স্পেস, যেহেতু রান্নাঘর এদিকে এজন্য আমরা এর সামনে আপনার ডাইনিং স্পেস রেখেছি, এবং এই সাইডে আপনার চাইল্ড বেড এবং পাশেই আপনার কমন টয়লেট। তো ভিউয়ার্স, চলুন এখন এক এক করে আমরা আমাদের অ্যারেঞ্জমেন্টগুলি আপনাদের দেখাই। ভিউয়ার্স, এটি আপনার কমন টয়লেট, এটি আপনার ট্যান সিস্টেম কমন টয়লেট। দেখুন এটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি টয়লেট, এখানে আপনারা অনায়াসে নিচে কাপড় ক্লিন করতে পারেন। দেখুন, এবং এখানে কিন্তু আপনার বাথরুমে আমরা সুন্দর টাইলস করে দিয়েছি, এবং এই টয়লেটে কিন্তু আপনার গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানিরও ব্যবস্থা থাকবে, এখানে আপনার বেসিন থাকবে, এখানে কিন্তু আপনার ঝর্ণাও থাকবে। ভিউয়ার্স, কমন টয়লেট থেকে বের হয়ে আমরা এখন আমাদের চাইল্ড বেডটা আপনাদের দেখাবো। দেখুন আমাদের এই চাইল্ড বেডটা আপনার মাঝারি আকারের একটি বেডরুম, এটি আপনার 11/10 স্কোয়ার ফিটের একটি বেডরুম। দেখুন, এবং নিচে আপনার চায়না মিরর টাইলস করা। দেখুন এই সাইডটা আপনার উত্তর দিক, উত্তর দিকে আপনারা একটি জানালা পাচ্ছেন এবং পূর্ব দিকে আপনারা একটি বেলকনিও পাচ্ছেন। দেখুন ভিউয়ার্স, আমি আপনাদের এক এক করে আমাদের সকল অ্যারেঞ্জমেন্টগুলো দেখাবো। আমি এই সাইডটা দেখাই, দেখুন এই সাইডটা আপনার উত্তর দিক, দেখুন উত্তর সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা। দেখুন এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা, এই যে এখান থেকে আমি আপনাদের দেখাই, এই যে আল মানার হাসপাতাল, এখান থেকে কিন্তু আপনার এই জানালা থেকে, কিন্তু উত্তর দিকের এই জানালা থেকে কিন্তু আপনার আল মানার হসপিটালটা দেখা যাচ্ছে। ভিউয়ার্স, চলুন এখন আমরা আমাদের বেলকনিটা আপনাদের দেখাই। ভিউয়ার্স, আমরা এখন আমাদের বেলকনিতে অবস্থান করছি, এটি আপনার একটি মাঝারি আকারের বেলকনি এবং এখানকার ভিউটা দেখুন, অসাধারণ একটা ভিউ। এখন যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার শারীরিক শিক্ষা কলেজের মাঠ, এটি আপনার ফিজিক্যালের মাঠ। দেখুন ভিউয়ার্স, এই সাইডটা আপনারা সম্পূর্ণ খোলা পাচ্ছেন কারণ ভবিষ্যতে এখানে আপনার বিল্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেখুন ভিউয়ার্স, এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলা পাচ্ছেন, এবং আমি আপনাদের দেখাই এই দূরে আপনার এখান থেকে কিন্তু একাডেমিয়া ইংলিশ মিডিয়াম স্কুলটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখুন, এবং এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা। দেখুন ভিউয়ার্স, আমরা এখন লিফটের চার অর্থাৎ পাঁচতলায় অবস্থান করছি, এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা। ভিউয়ার্স, চলুন এখন আমরা আমাদের চাইল্ড বেড থেকে বের হয়ে আমাদের অন্যান্য সকল অ্যারেঞ্জমেন্টগুলো আপনাদের দেখাই। ভিউয়ার্স, আপনারা ড্রয়িংয়ের সাথে
উত্তর দিকেও কিন্তু একটি জানালা পাচ্ছেন। দেখুন এটা আপনার ড্রয়িং এর সাথে উত্তর দিকের জানালা। এবং ভিউয়ার্স আপনাদেরকে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই, এখানে কিন্তু আপনার প্রতিটা জানালার সাথে আপনারা মসকিটো নেটও পাচ্ছেন। দেখুন এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা, খুবই খোলামেলা একটি ফ্ল্যাট ভিউয়ার্স। এবং আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা ক্যাবিনেট করে নিতে পারেন, দেখুন এখানে কিন্তু সেই রকম স্পেস আছে। এবং ভিউয়ার্স ড্রয়িংয়ের সাথে এই সাইডে কিন্তু আপনারা ডাইনিং স্পেস পাচ্ছেন। দেখুন এই সাইডে আপনার ডাইনিং স্পেস এবং এদিকে আপনার ড্রয়িং স্পেস, ড্রয়িং এবং ডাইনিং সম্পূর্ণ আলাদা। দেখুন এই ডাইনিংয়ের সামনেই আবার আপনার রান্নাঘর, রান্নাঘরটা আপনাদের দেখাই। দেখুন এখানে আপনারা যদি চান নিচে ক্যাবিনেট করে নিতে পারেন, এবং যদি চান আপনারা উপরেও ক্যাবিনেট করে নিতে পারেন, এখানে কিন্তু সেই রকম স্পেসও আছে। দেখুন এই রান্নাঘরটা আপনার মাঝারি আকারের একটি রান্নাঘর। দেখুন এখানে কিন্তু আমরা ডাউন ওয়াশ রেখেছি, এখানে আপনারা মাছ মাংস শাকসবজি ক্লিন করতে পারেন। দেখুন এবং এখানকার কিন্তু আপনার রান্নাঘরেও কিন্তু আপনার সুন্দর টাইলস দিয়ে কাজ করা হয়েছে। এবং রান্নাঘরেও আপনারা একটি বড় জানালা পাচ্ছেন যাতে রান্নাঘরটা স্যাঁতস্যাঁতে না হয়। ভিউয়ার্স চলুন এখন আমরা রান্নাঘর থেকে বের হয়ে আমাদের মাস্টার বেডটা আপনাদের দেখাই। ভিউয়ার্স ডাইনিংয়ের পাশেই আপনারা আমাদের মাস্টার বেডরুম পাচ্ছেন। দেখুন এ বেডটা আপনার অনেক বড় সড়ো একটি বেডরুম, এটি আপনার 12x11 স্কোয়ার ফিটের একটি বেডরুম। দেখুন এদিকে আপনারা পশ্চিম দিকে একটি বেলকনি পাচ্ছেন এবং উত্তর দিকে একটি জানালা পাচ্ছেন। দেখুন ভিউয়ার্স আমি উত্তর দিকের জানালাটা আপনাদের দেখাই। দেখুন এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা, দেখুন এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা, অসম্ভব সুন্দর একটি ফ্ল্যাট। দেখুন এবং এই সাইডে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন, আমি আপনাদের অ্যাটাচ টয়লেটটা দেখাই। এদিকে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন মাস্টার বেডের সাথে। দেখুন এই টয়লেটটা কিন্তু আপনার অনেক বড় সড়ো একটি টয়লেট, এখানে আপনার কমোড থাকবে, এখানে আপনার বেসিন থাকবে, এখানে আপনার গিজার সিস্টেম, গরম পানি ঠান্ডা পানির ব্যবস্থা আছে, এবং এই টয়লেটও আপনার সুন্দর টাইলস দিয়ে কাজ করা। দেখুন ভিউয়ার্স, এখন আমরা মাস্টার বেডের অ্যাটাচ টয়লেট থেকে বের হয়ে আমরা আমাদের বেলকনিটা আপনাদের দেখাবো। দেখুন ভিউয়ার্স আমরা এখন আমাদের মাস্টার বেডের বেলকনিতে অবস্থান করছি। দেখুন এই বেলকনিটা আপনার কত খোলামেলা, দেখুন এটা আপনার অনেক বড় সড়ো একটি বেলকনি। দেখুন এটি আপনার অনেক বড় সড়ো একটি বেলকনি এবং অনেক খোলামেলা। এটি আপনার পশ্চিম দিক, পশ্চিম সাইডটাও আপনার আজীবন খোলা পাচ্ছেন, পূর্ব দিকটাও আপনারা আজীবন খোলা পাচ্ছেন। আমি আপনাদের দেখাই, এখান থেকে কিন্তু আমাদের ভবনের সামনের রোডটা দেখা যাচ্ছে। দেখুন আমাদের ভবনের সামনের রোডটা আপনার 15 ফিট চওড়া। দেখুন ভিউয়ার্স আমাদের উত্তর পূর্ব পশ্চিমের ফ্ল্যাটের অ্যারেঞ্জমেন্ট দেখানো শেষ। তো ভিউয়ার্স চলুন এখন আমরা আপনাদের
আমাদের কমন টয়লেটটা দেখাই। এটি আমাদের কমন টয়লেট, এটি আপনার প্যান সিস্টেম কমন টয়লেট, এবং এখানেও ওই বাথরুমের মতো এখানেও আপনার সুন্দর টাইলস দিয়ে কাজ করা, দেখুন ভিউয়ার্স। এবং এই সাইডটা আপনার পূর্ব দিক, পূর্ব দিকে, পূর্ব এবং দক্ষিণ দিকে আপনারা চাইল্ড বেডটা পাচ্ছেন। এটা আপনার 11x10 স্কোয়ার ফিটের একটি বেডরুম, দেখুন এটি আপনার 11x10 স্কোয়ার ফিটের একটি বেডরুম। এবং এই বেলকনিটা পাচ্ছেন আপনারা পূর্ব দিকে এবং এই জানালটা পাচ্ছেন আপনারা দক্ষিণ দিকে, দেখুন এই সাইডটা আপনার দক্ষিণ দিক। ভিউয়ার্স চলুন এখন আমরা আমাদের পূর্ব দিকের বেলকনিটা আপনাদের দেখাই, দেখুন এটা আপনার পূর্ব দিকের বেলকনি। এই সাইডে এখন যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা আপনার শারীরিক শিক্ষা কলেজের মাঠ, দেখুন এই সাইডটা আপনারা আজীবনের জন্য খোলা পাচ্ছেন, দেখুন এই সাইডটা আপনারা আজীবনের জন্য খোলা পাচ্ছেন, সম্পূর্ণ খোলামেলা একটি ফ্ল্যাট, দেখুন ভিউয়ার্স। চলুন এখন আমরা আমাদের টপ ফ্লোরের ফ্ল্যাটগুলি আপনাদের দেখাই। ভিউয়ার্স আমরা এখন লিফটের 6 অর্থাৎ 7 তলায় অবস্থান করছি, এটি আপনার টপ ফ্লোর। এখানেও আপনার দুটি পাশাপাশি ইউনিট, দুটি আপনার 850 স্কোয়ার ফিট করে। ভিউয়ার্স চলুন এখন আমরা আমাদের দক্ষিণ সাইডের ফ্ল্যাটটা আপনাদের দেখাই। এটা আপনার দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম দিকে, দেখুন এখান থেকে কিন্তু আপনার পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে, দেখুন পাশের ভবনটা আপনার G+5। এটা আপনার দক্ষিণ দিক, এখানে কিন্তু আপনার অনেক বাতাস, দেখুন এটা আপনার ড্রয়িং স্পেস, দেখুন ভিউয়ার্স এটা আপনার ড্রয়িং স্পেস। এবং এই দিকে আপনার ডাইনিং স্পেস, দেখুন এই সাইডটা আপনার ডাইনিং স্পেস। এবং এদিকে আপনার রান্নাঘর, দেখুন এই সাইডে আপনার রান্নাঘর। এবং এই সাইডটা আপনার মাস্টার বেড, এই সাইডটা আপনার মাস্টার বেড, দেখুন এই সাইডটা আপনার দক্ষিণ দিক, এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা। এবং এদিকটা আপনার পশ্চিম দিক, এটা আমাদের রোড ফেসিং, দেখুন এটা আমাদের রোড ফেসিং। এবং এই সাইডে আপনার মাস্টার বেডের সাথে আপনারা অ্যাটাচ টয়লেটও পাচ্ছেন, দেখুন মাস্টার বেডের সাথে আপনারা অ্যাটাচ টয়লেট পাচ্ছেন। এবং এটা আপনার কমন টয়লেট, এটি আপনার প্যান সিস্টেম কমন টয়লেট। এবং এটা আপনার পূর্ব এবং দক্ষিণ দিকে আপনারা এই চাইল্ড বেডটা পাচ্ছেন, দেখুন পূর্ব এবং দক্ষিণ দিকে আপনারা চাইল্ড বেডটা পাচ্ছেন। এটা আপনার দক্ষিণ দিকের জানালা এবং এটা আপনার পূর্ব দিকের বেলকনি, দেখুন এই সাইডটা আপনার সম্পূর্ণ খোলামেলা, দেখুন ভিউয়ার্স। ভিউয়ার্স আপনারা এতক্ষণ ধরে যে ফ্ল্যাটগুলি দেখলেন এগুলি সবগুলি আপনার 850 স্কোয়ার ফিট করে। এখানে আপনার লিফটের 4 অর্থাৎ 5 তলায় যে দুটি ফ্ল্যাট আছে, দুটি ফ্ল্যাটের ভিতরে যে কোনো একটি ফ্ল্যাট সেল হবে। আমি এখন লিফটের 6 অর্থাৎ 7 তলায় টপ ফ্লোরে অবস্থান করছি, এবং টপ ফ্লোরে উত্তর, পূর্ব এবং পশ্চিম, এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম এই দুইটা ফ্ল্যাটই এখানে সেল হবে। আপনারা যদি চান, এই যে আমি আপনাদের দেখাই, এখান থেকে কিন্তু আপনারা এই ওয়ালটা ভেঙে ফেলে আপনারা এটাকে 4টা বেডরুম করতে পারেন এখান থেকে, কারণ এই এই ওয়ালটা ভেঙে ফেললে আপনার উত্তর, পূর্ব এবং পশ্চিম, এবং দক্ষিণ, পূর্ব এবং পশ্চিম এই দুইটা ইউনিট এক হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 850 এবং 850 1700 স্কোয়ার ফিটেরও আপনারা এই ফ্ল্যাটটা শুধুমাত্র আপনারা টপ ফ্লোরে করতে পারবেন। ভিউয়ার্স এই 1700 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের সাথে আপনারা একটি কার পার্কিং পাবেন, এবং 850 স্কোয়ার ফিট ইন্ডিভিজুয়াল ফ্ল্যাটের জন্য আপনারা কোনো কার পার্কিং পাবেন না। লিফটের 4 অর্থাৎ 5 তলায় ইন্ডিভিজুয়াল অর্থাৎ আলাদা করে একটি ফ্ল্যাটের প্যাকেজ মূল্য 50 লক্ষ টাকা। এই প্যাকেজের ভিতরে আপনারা শুধু পাচ্ছেন ইউটিলিটি সুবিধা, এবং সেই সাথে লিফটের 6 অর্থাৎ 7 তলায় আলাদা করে এক একটি ফ্ল্যাটের প্যাকেজ মূল্য 45 লক্ষ টাকা করে। আপনারা যদি আলাদাভাবে এখানে কার পার্কিং কিনতে চান, সেক্ষেত্রে কার পার্কিংয়ের জন্য এক্সট্রা কস্ট 4 লক্ষ টাকা। আপনারা যদি এই ফ্ল্যাটগুলি কিনতে চান, তাহলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং সেই সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের ইমো, ভাইবার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, প্রবাসী ভাইয়েরা সেই সকল নাম্বারেও ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।